দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সামরিক বাহিনীর জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছে আলজেরিয়া ইতালিতে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত ইরান ওমানে ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে নিহত নয় পশ্চিমবঙ্গে নয় ভারতের নেতৃত্বে মমতাকে চায় মানুষ প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে ইসমাইল হানিয়ার ফোন এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ভারত চীন পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ফরাসি সামরিক বাহিনীর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে আলজেরিয়া ফরাসি সামরিক বাহিনীর জন্য আকাশ পথ ব্যবহার নিষিদ্ধ করেছে আলজেরিয়া সরকার দেশটি সাবেক উপনিবেশিক শাসক ফ্রান্সকে গণহত্যার জন্য অভিযুক্ত করে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অগ্রহণযোগ্য মন্তব্যের প্রতিবাদ করে প্যারিস থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আলজেরিয়ার আকাশ পথ বন্ধ হয়ে যাওয়াটা ফ্রান্সের জন্য বেশি সমস্যার সৃষ্টি করবে ফরাসি জেটগুলো নিয়মিতভাবে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে যাওয়ার জন্য আলজেরিয়ার আকাশ সীমা ব্যবহার করে উল্লেখ্য ফ্রান্স তার বারখান অপারেশনের অংশ হিসেবে পশ্চিম আফ্রিকা সশস্ত্র গ্রুপের তার সৈন্যদের পাঠিয়ে দিয়ে থাকে ফরাসি সেনাবাহিনীর কর্নেল পেসকেল লানিবার্তা সংস্থা এএফি কে বলেন আজ সকালে দুটি বিমান উড্ডয়নের জন্য অনুমতি চাওয়ার সময় জানতে পারি যে আলজেরিয়া ফরাসি সামরিক বিমানের জন্য তার আকাশপথ ব্যবহার বন্ধ করে দিয়েছে তিনি বলেন এই সিদ্ধান্ত সাহেল অঞ্চলে আমাদের অভিযান পরিচালনায় কোনো সমস্যা হবে না এ ব্যাপারে আলজেরিয়া সরকার বা সামরিক বাহিনীর কোন মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি শনিবার ফ্রান্স থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় আলজেরিয়া আলজেরিয়া মোরক্কো তিউনেশিয়ার ভিসা ব্যাপক হারে কমিয়ে দেওয়ার প্রেক্ষাপটে দেশটি এই সিদ্ধান্ত নেয় গত বৃহস্পতিবার ম্যাক্রোর একটি মন্তব্যের জের ধরে দেশের সম্পর্কের অবনতি ঘটে ফরাসির দৈনিক লা মদে জানায় আলজেরিয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় ফ্রান্সের হয়ে লড়াইকারী আলজেরিয়ানদের বংশোদ্ভুত ফরাসি আলজেরিয়ানদের সাথে এক বৈঠককালে ওই মন্তব্য করেছিলেন ম্যাক্রো মদে জানায় ম্যাক্রো ওই সময় মন্তব্য করেছিলেন যে আলজেরিয়া শাসিত হচ্ছে একটি রাজনৈতিক সামরিক ব্যবস্থায় তিনি আরো বলেন আলজেরিয়ার সরকার ইতিহাসে সত্যনিষ্ঠ নয় কাজেই তা নতুন করে লেখা উচিত পত্রিকাটি জানায় ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য ছিল শাসক অ্যালিডদের লক্ষ্য করে আলজেরিয়ান সমাজকে টার্গেট করে নয় সূত্র আল জাজিরা ইতালিতে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে বিমানে থাকা আট আরোহী নিহত হয়েছেন আজ স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে বাইরের এই দুর্ঘটনা ঘটে খবর রাইটার্স এর জানা গেছে মিলানের লিলের শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডেনিয়া দ্বীপে যাওয়ার কথা ছিল বিমানের সকল যাত্রী ফরাসি বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভাবে নিহতদের নাম পরিচয় ও দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছয় জন এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র ওমানে তিনজনের প্রাণহানি ঘটেছে এতে আহত হয়েছেন আরও কয়েকজন ইরানের দেশ দুটির সরকারি গণমাধ্যম এর মধ্যে খবরটি নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে রবিবার আঘাতানা ঝড় সম্পর্কে ওমানের সরকারি সংবাদ সংস্থা বলছে দেশটির উপকূলীয় এলাকায় এ ঝড়ের প্রভাবে সৃষ্ট জলের তোড়ে ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এছাড়া ভারী বর্ষণের কারণে দেশটির একটি শিল্প অঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন ঘূর্ণিঝড় সাহিনীর প্রভাবে ভারী বর্ষণে ডুবে গেছে ওমানের অনেক এলাকা দেশটির উপসাগরীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বাঞ্চলে দুই হাজার সাতশো জনের বেশি মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি মাস্কটের সব ধরনের বিমানের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে ওমানের সরকারি মিডিয়াগুলো বলেছে ওমানি স্কুল বন্ধ করা হয়েছে এবং রবিবার ও সোমবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্লেষকদের মতে উপকূলীয় এলাকায় আঘাত আনার সময় ঘূর্ণিঝড় শাহিনীর কেন্দ্রটি রাজধানী মাস্কুট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ছিল এটি একশো বিশ কিলোমিটারের বেশি গতিবেগে আঘাত এনেছে এদিকে ইরানের সিস্তান বালুচিস্তানের দক্ষিণ পূর্ব প্রদেশের চাবাহার বন্দরে রবিবার এক ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ছয়জন সিটি ডেপুটি স্পিকার আলী নিগজাদের বরাতে বার্তা সংস্থা আইসি সিএএনএ খবরটি জানিয়েছে প্রাদেশিক গভর্নর হোসেন মোদারেস খিয়াবাড়ির বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সংযোগ রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চাবাহার বন্দরে আঘাত আনার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিল এদিকে ইউনাইটেড আরব আমিরাতের জরুরি সেবা বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় সাহিনীর বিষয়ে দেশটিতে উচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে নয় ভারতের নেতৃত্বে মমতাকে চায় মানুষ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর উপনির্বাচনে ভোট গণনা যতই এগোচ্ছে ভোটের ব্যবধানও ততই বাড়ছে এরই মধ্যে দশম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে এতে চৌত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি করেছেন এবার পঞ্চাশ থেকে আশি হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবেন মমতা তিনি বলেছেন বিজেপির ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা এই লড়াই আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মানুষের হৃদয়ে রয়েছেন যত গণনা বাড়বে ফল কোথায় ঢাকায় গিয়ে দাঁড়ায় দেখতে পারবেন ফিরহাদ ইঙ্গিত দিয়ে বলেন এরপর রাজধানী নয়াদিল্লিতে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের রাজনীতিতে যেতে হবে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে তার মতে দুই সালে মোদী সরকার দেশের ক্ষমতা থেকে সরলে আসল জয় সেদিন আসবে জনগণ মমতাকে দেশের নেতৃত্বে দেখতে চায় সূত্র আনন্দবাজার পত্রিকা প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ীরা কাবিতে বিক্ষোভে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার শনিবার সময় সকাল থেকে ব্রাজিলের একশো ষাট শহরে আন্দোলনে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ এর খবরে বলা হয় সাধারণ নির্বাচনের বাকি মাত্র আর এক বছর আর এর আগেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা সম্প্রতি মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জয়ী de Bolsonaro. আটলাস ইনস্টিটিউটের জরিপে বলা হয় দেশটির একষট্টি শতাংশ মানুষের অভিযোগ বর্তমান সরকারের কাজের ফল বাজে অথবা খুব খারাপ অথচ ক্ষমতা গ্রহণের সময় এটি ছিল তেইশ শতাংশ প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে মহামারী করোনা ভাইরাসকে মোকাবেলা করতে না পারা দেশটিতে প্রাণঘাতী ভাইরাসের তাণ্ডবে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় লাখের বেশি লোক বিক্ষোভকারীরা বলেছেন কোভিড মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি একমাত্র প্রেসিডেন্টের কারণে ক্ষুধা দারিদ্র দুর্নীতির মতো পরিস্থিতি চরম অবনতি ঘটেছে আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি উল্লেখ্য দুই সালের জানুয়ারি মাসে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারে সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলশোনার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশও দিয়েছেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে ইসমাইল হানিয়ার ফোন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায় তুরস্কের আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মোত্তাকি খানের সঙ্গে টেলিফোনে কথাপকথনে ইসমাইল হানিয়া দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় লাভের জন্য তালেবানের প্রশংসা করেন হামাস নেতা ইসমাইল হানিয়া প্রত্যাশা করেন জেরুজালেম স্বাধীন করতে তালেবান ফিলিস্তিনি ভাইদের সমর্থন করবে এছাড়া বক্তব্যে তালেবান যেন ফিলিস্তিনিদের অধিকারের কথা বলে সেই প্রত্যাশাও রাখেন তিনি অন্যদিকে কথোপকথনে পররাষ্ট্র মন্ত্রী আমির মুত্তাকি খান ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং অবিচল মনোভাবের জন্য তালেবান গর্ববোধ করে বলে জানান মার্কিন সেনা প্রত্যাহারের মুখে গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস দখল করে এর দুই সপ্তাহ পর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে ভারত চীন পারমাণবিক যুদ্ধ হলে ধ্বংস হবে পৃথিবী পারমাণবিক যুদ্ধ তা সে যত ছোট আকারেরই হোক না কেন এর ক্ষতিকর প্রভাব কিন্তু ততটা ছোট নয় ভারত ও চীনের মধ্যে অনুমে এমন একটি যুদ্ধ হতে পারে সবচেয়ে বড় আকারে এবং তা হতে পারে এশিয়ার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে ইন্দো-প্যাসিফিক অঞ্চল আন্দোলিত হবে এর ফলে উভয় পক্ষে হাজার হাজার মানুষ মারা যাবে বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হবে এই ক্ষেত্রে ভৌগোলিক এবং জনসংখ্যাতাত্ত্বিকের দিক দিয়েও একটি বিধ্বীক୍ରমি ভূমিকা থাকবে এসব কারণে যুদ্ধ হলেও তা হতে পারে সীমিত ভারত ভারতের চীনের মধ্যে অন্তত দুটি স্থানে অভিন্ন সীমান্ত রয়েছে তার একটি উত্তর ভারত পশ্চিম চীন এবং পূর্ব ভারত দক্ষিণ চীন এইসব অঞ্চলে উভয় দেশের মধ্যে ভূখণ্ডগত বিরোধ অনেক পুরনো 1962 সালে অক্টোবরে উভয় fronte আক্রমণ করেছিল চীন এতে মাছবেপে একটি যুদ্ধ শুরু হয় ফলে মাঠ পর্যায়ে অল্প অর্জন হয় চীনের অনলাইন ন্যাশনাল ইন্টারেস্ট এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন কিলি নিজোকামি এ চাইনিজ ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়ার উড রুইন দ্য হোল প্ল্যানেট শীর্ষক প্রতিবেদনে তিনি আরো লিখেছেন উভয় দেশই নো ফার্স্ট ইউজ বা আগে হামলা চালানোর নীতি গ্রহণ করে না ফলে এক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধ হওয়ার আশঙ্কা খুব কম উভয় দেশেরই জনসংখ্যা অনেক বেশি প্রতিটি দেশেরই রয়েছে কমপক্ষে একশো তিরিশ কোটিরও বেশি মানুষ আধুনিক সব যুদ্ধের মতো ভারত ও চীনের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ সর্বোত্ত উপায় হবে এক্ষেত্রে স্থল সমুদ্র এবং আকাশ পথে লড়াই হবে তবে ভৌগোলিক অর্থাৎ ভূ প্রকৃতির গঠনের কারণে স্থল পথে যুদ্ধ হবে সীমিত মূল যুদ্ধ হবে আকাশ পথে এক্ষেত্রে দুই দেশই যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এমনটা হলে তা দু দেশের জন্যই হবে ভয়াবহ ক্ষতিকর এক্ষেত্রে ভারতের জন্য সমুদ্র পথে লড়াই হতে পারে একটি ট্রাম্প কার্ড কারণ সমুদ্র অঞ্চলে ভারতের রয়েছে একক আধিপত্য বিস্তারকারী অবস্থান এ পথে যুদ্ধ করতে গেলে চীনের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে তা উনিশশো সালের মতো হবে না এবার যুদ্ধ হলে উভয় পক্ষ আকাশ পথে বড় অপারেশনে যেতে পারে দুই দেশের কাছেই কৌশলগত এমন শক্তি রয়েছে বিমান বাহিনীতে যা এ এলাকায় উড়ে গিয়ে মিশন সম্পন্ন করে নিজের দেশে ফেরত আসার সক্ষমতা রাখে চীনের পিপলস লিবারেশন আর্মি

ভারতের উত্তরাঞ্চলে সীমিত বিমান হামলায় সহায়তা করতে পারে চেংদু মিলিটারি রিজিয়ন হলো আরো আধুনিকায়িত যে ইলেভেন এবং যে ট্রেন যুদ্ধ বিমানের ঘাঁটি কিন্তু ভারতের কাছে তিব্বতে তেমন কোনো সামরিক ও আকাশপথে যুদ্ধ করার মতো বেস বা ঘাঁটি নেই তা সত্ত্বেও ভারতে বড় মাত্রায় ক্ষতি করতে কৌশলগত যুদ্ধ বিমান থাকার প্রয়োজনীয়তা নেই চীনের এক্ষেত্রে পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সেস থেকে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে চীনের আকাশপথের হামলায় সহায়ক হতে পারে দেশের বাইরে পারমাণবিক প্রচলিত এবং ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের তদারকি করে পি এল ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তারা ডি এফ ইলেভেন এবং ডি এর মতো স্বল্প ও মাধ্যম পাল্লার কমপক্ষে দুই ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে ভারত সীমান্তের কাছে ভূমিতে ভারতের কৌশলগত টার্গেটকে ঝুলিয়ে দিতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে চীন এসব ক্ষেপণাস্ত্র নির্মাণে কি পরিমাণ খরচ হয়েছে তা জানা যায়নি অন্যদিকে চীনকে মোকাবেলায় আকাশপথের যুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য চীনের চেয়ে ভালো অবস্থানে আছে ভারতের বিমান বাহিনী চীন তার ফ্রন্টিয়ার সেনাদের দ্রুত বজায় রেখে মোতায়েন করে তিব্বত থেকে মাত্র দুইশো মাইল দূরে অবস্থান নয়াদিল্লির ভারতের বিমান বাহিনীর হাতে আছে দুইশো ত্রিশটি সু থার্টি এম কে ফ্লাঙ্স উনসত্তরটি মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এছাড়া তাদের হাতে আছে আরো অত্যাধুনিক অস্ত্র ফলে চীনের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত দুই ফ্রন্টের যুদ্ধ মোকাবেলার জন্য সক্ষমতা রয়েছে ভারতের একটি ফ্রন্টে রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী অন্যদিকে চীন এছাড়া বিমান বাহিনীর ঘাঁটি ও উচ্চ মূল্যবান বিভিন্ন টার্গেট সুরক্ষিত রাখতে ভারত এসব স্থানে মোতায়েন করছে আকাশ মাধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তবে চীনের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যে বাড়বাড়ন্ত আছে ভারত তা থামিয়ে দিতে পারবে না সিনজিয়াং এবং তিব্বতের ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে ভারতের উত্তরাঞ্চলের অর্ধেক এলাকায় টার্গেট করতে পারে চীন কারণ ভারতের হাতে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস করে দিতে আকাশ স্থল বাগের সম্পদের ক্ষতি থামানোর মতো কোনো অবস্থা নেই ভারতের হাতে ভারতের যেসব ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে তা পারমাণবিক মিশনের প্রতি উৎসর্গিত প্রচলিত কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হবে না দুই দেশের সেনাবাহিনীর মধ্যে স্থলভাগে যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা হবে প্রথমে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে সমরাস্ত্র এবং সেনাদের পাহাড়ি পথ ও উপত্যকার মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য এক স্থানে নেওয়া খুব সহজ হবে না ভারতে সেনা সদস্যদের সংখ্যা বারো লাখ চীনের ২২ লাখ যদি দুই দেশের বিশাল আকারের এই সেনাবাহিনীর মধ্যেই যুদ্ধ সীমিত থাকে তাহলে লাভ ক্ষতি খুব একটা হবে না তবে জলপথে যুদ্ধ হলে দু দেশের অবস্থান কোন দিকে নিয়ে যাবে তা বলা কঠিন কারণ ভারত মহাসাগরের পারে চমৎকার এক অবস্থানে ভারত ভারত এক্ষেত্রে চীনের কাঁধের ধমনীর ওপর বসে আছে ভারত ভারতীয় নৌবাহিনীতে আছে সাবমেরিন যুদ্ধ জাহাজ বহনকারী আই বিক্রমাদিত্য এই পথে উত্তেজনা দেখা দিলে চীন ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকার বাণিজ্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন অবরোধ কাটিয়ে ওঠার জন্য প্রস্তুতি নেওয়া অথবা অভিযান পরিচালনা করতে চীনের নৌবাহিনীর জন্য বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যাবে তা সত্ত্বেও ভারত মহাসাগরে দেওয়া অবরোধ বা প্রতিবন্ধকতা কাটানো খুব কঠিন হয়ে উঠবে কারণ ভারত মহাসাগর চীন থেকে কয়েক হাজার মাইল দূরে এজন্য চীন থেকে যে বাণিজ্য হয় তার ঠিক রাখতে তাদের জাহাজগুলোকে পশ্চিম প্যাসিফিক সাগরের দিকে ঠেলে দিতে বাধ্য হবে চীন কিন্তু প্যাসিফিক মহাসাগরের দিকে চীন যদি তার জাহাজকে ঠেলে দিতে বাধ্য হয় তাতে অস্ট্রেলিয়া জাপান এবং আমেরিকার বাণিজ্য ঝুঁকিতে পড়তে পারে এক্ষেত্রে তারাও একশনে যেতে পারে চীনে যে পরিমাণ জ্বালানি তেল প্রয়োজন তার শতকরা সাতাশি ভাগই আমদানি করা হয় বিদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এ কারণে চীনের জ্বালানি মজুদবা সংগ্রহে টান ধরতে পারে অনেকদিন ধরে তাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে ফলে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের ইতি টানতে চাইতে পারে চীন তারপরও ভারতে চীনের মধ্যে যুদ্ধ হতে পারে সবচেয়ে খারাপ নৃশংস এবং স্বল্প মেয়াদী এর ফলে বিশ্ব অর্থনীতির ভয়াবহ এক ক্ষতি হতে পারে ক্ষমতার ভারসাম্য এবং ভৌগোলিক বিষয়াদির প্রেক্ষিতে কথা বলা যায় দুই দেশ ঠুনকো কারণে যুদ্ধ জড়াবে না তারা এটা বুঝতে পেরেছে এজন্যই ৫০ বছরের বেশি সময় তারা যুদ্ধে জড়ায়নি